কি ভীষণ রৌদ্রের তাপ আমার যে আর সহ্য হচ্ছে না এখন আমি কি করি ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব বাড়িতে কেউ আছে আমাকে এক গ্লাস জল দিবেন জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে আর যে সহ্য হচ্ছে না বাড়ির বাইরে কে যেন জল জল বলে চিৎকার করছে কি যে করি এদিকে বাবা বলে গেছে শোনালো বাড়ি থেকে এক পা বের হবি না কে আছো গো ওই বাড়িতে জল দেবে নে মুরে জল পিপাসায় আমার পরাণ গো পরাণ যায় দেখি তো আসি কে বাচ্চা সুন্দরী তাহলে কি তুমি আমাকে জল দিবে না সুন্দরী না না জল পিপাসায় দি আমার মুখ ফেটে যাচ্ছে সুন্দরী না না আসলে সে কথা নয় আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজার লোক তাই আপনারা হচ্ছেন রাজার লোক আপনারা জলপান করেন স্বর্ণের পাত্রে আর আমরা গরিব দিন ভিখারি আমরা জলপান করি মাটির পাত্রে তাই ভেবে পাচ্ছি না কোন পাত্রে যে আপনাকে আমি জল দেই সুন্দরী তোমরা যে পাত্রে জল পান করো আমাকে সে পাত্রে জল দাও জল পিপাসায় যে আমার মুখ ফেটে যাচ্ছে সুন্দরী আর যে সহ্য হচ্ছে না ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি জল নিয়ে আসছি কি সুন্দর রূপ আমার যে জল পিপাসা মিটছে আমার আর জল পান করতে হবে না কিরূপ দেখিলাম আমি গো ঠাকুর জল পরে গেল কোনো ঠাকুর তবে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর জল না না জল থাকবে না কেন
আপনি অপেক্ষা করুন, আমি আবার জল নিয়ে আসছি। এই নিন জল। না সুন্দরী, আজ আর আমি তোমার এই কমল হস্তের জল পান করব না সুন্দরী। আমি অন্য একদিন এসে তোমার এই কমল হস্তের জল পান করব সুন্দরী। এখন আমি যাই সুন্দরী। শুনুন, যাই বলতে নেই, বলুন আসি। হ্যাঁ সুন্দরী, তাহলে আমি আসি। ঠিক আছে যান, আবার আসবেন কিন্তু। হ্যালো, হ্যালো বাড়ি যাচ্ছিস? হ্যাঁ বাবা বাড়িতে, কোথাও যাইনি। হ্যালো, এই তো বাবা আমি, দেখছো না, এই তো আমি। এসো, সারাদিন তোমার অনেক কষ্ট হয়েছে না বাবা? কষ্ট তো হবে রে মা, কাজ করতে হলে কষ্ট করতে হয়। তোর মুখ কেন এমন মলিন দেখছি কেন? আমার মুখ কোথায়? ও না বাবা, ও কিছু না, তোমার আসতে বিলম্ব দেখে তাই একটু চিন্তা হচ্ছে। তাই বুঝি, বাবার জন্য খুব ভাবিস তাই না? ভাবই তো। ভাবতে হবে না রে মা, ভাবতে হবে না, আমি তো চাকরি করি তুই তোর হাসি ফুটানোর জন্য। মেয়ের কাছে আবার প্রশ্ন করে আসছে বুঝি? দাও রাত বেরতে বেতন নিয়ে এসো, না না হলে না খেয়ে মরতে হবে। হ্যাঁ লীলা, হ্যাঁ তাই তো আমি ভুলে গিয়েছিলাম। মা হ্যালো বাবা, আমি তো এক মাস ওই রাজার বাগানে চাকরি করছি, আজ আমার মাস শেষ হয়েছে মায়না দিবে। আমি মায়নাটা নিয়ে আসি, তুই আর তোর মা ওই ঘরে গিয়ে রান্নার কাজটি সেরে ফেল, আমি বেতনটা নিয়ে তোদের কাছে চলে আসবো। ঠিক আছে যাও। আমার কি হলো বাবা? শোন বলো, একটি কথা তুমি বলতে আমি ভুলে গিয়েছি। বলো না কি কথা। এক মাস আমি রাজবাড়িতে চাকরি করছি, আজ বেতন পাবো? জন্মের পর থেকে ওই হতভাগি ভালো মন্দ কিছু আমি দিতে পারিনি, তোর মুখে একটু হাসি ফুটাতে পারিনি রে হতবাক। আজ যখন আমি বেতন পাবো, সে বেতনের টাকা দিয়ে তোর জন্য লাল একটা শাড়ি আনবো, আর তোর মার জন্য সুন্দর দেখে পুজো করার জন্য একটা ধুতি নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তোমার জন্য কিছু নিও। অবশ্যই, তোরা যে রান্নার কাজটি সেরে ফেলো, আমি গিয়ে রাজবাড়িতে বেতন নিয়ে আসি। ঠিক আছে তুমি যাও মা, চলো আমরা রান্নার কাজ চলো মা।